প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা গণতান্ত্রিক ধারার সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে সশস্ত্র বাহিনীকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। দিনটি উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। যথাযোগ্য মর্যাদায় সেনা, নৌ ও বিমান বাহিনী পালন করে সশস্ত্র বাহিনী দিবস। দিনটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার সকাল 8টার কিছু পরে ঢাকা সেনানিবাসে আসেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আব্দুল হামিদ। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি হিসেবে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপরেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিখা অনির্বাণে তিনিও শ্রদ্ধা জানান। চৌকস সদস্যরা সম্মান জানান সরকার প্রধানকে। পরে তিন বাহিনী প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। এরপর সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজন করে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানের। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপহার তুলে দেন। এ সময় মুক্তিযোদ্ধাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, তিন বাহিনীকে কাজ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তোলারই পদক্ষেপ নিয়েছি এবং যেটা এখন ভিত্তিটা তৈরি করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যেন উন্নীত হতে পারি। টানা এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করায় উন্নয়ন দৃশ্যমান বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। একটানা তিন বছর ক্ষমতা থাকতে পেরেছি বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছি। একটানা তিন বছর সরকার আছি বলেই 14 বছরে পরে সেনানিবাসের প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানেরা। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাও উপস্থিত ছিলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।